গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং বিভিন্ন অধিদপ্তরে চাকরি দেওয়ার নামে কয়েক বছর যাবৎ প্রতারণা করে আসছিল চক্রটি। পররাষ্ট্র, খাদ্য, ভূমি, রেলপথ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং কারা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক বছরে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এ অবস্থায় চক্রটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে চাকরির লোভে ফেলে এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে প্রায় 12 লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করলে সেই সূত্র ধরে অভিযান চালিয়ে চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত 4টি মোবাইল ফোন ও বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, চেক ও স্ট্যাম্প জব্দ করা হয়। ভুক্তভোগীরা জানান, যারা চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে তারা অনেকেই পূর্ব পরিচিত। আমাকে চাকরি দেওয়ার জন্য জুয়েল রানা এবং তার সহকারী প্রস্তাব দেয় 12 লাখ টাকার বিনিময়ে রেল ভবন স্টাফ হিসেবে। অ্যাপার্টমেন্ট কার্ড দিয়েছি, টাকা পরিশোধ দিয়েছি 3,50,000। তারপরে আমি প্রশাসন এবং বড় ভাইদেরকে অ্যাপার্টমেন্ট কার্ড দেখায় বলে এটা সম্পূর্ণটা মিথ্যে। এদিকে টাকার বিনিময়ে চাকরির প্রলোভন পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ ডিবি প্রধানের। ভুয়া আশ্বাস দেয় যে আমরা চাকরি দিয়ে দিব, আমাদের অনেকেই পরিচিত আছে, এটা ভুয়া, এটা বিশ্বাস করা যাবে না। তারপরে যদি এরকম কোনো প্রতারণার শিকার আপনারা হয়ে থাকেন, আপনারা দ্রুত থানায় মামলা করবেন অথবা জিডি করবেন। গ্রেফতারকৃত 4 জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ থাকলেও কোনো টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। সংবাদ 3 জনকে গ্রেফতার করেছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।